আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিউ একটা আনাদার ব্লগ নিয়ে চলে এসেছি আবার জাফরিন ডেইলি ব্লগ থেকে। আজকে দেখতেই পারছেন সুন্দর একটা ফ্লাওয়ার ভেস আমি তৈরি করেছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ফ্লাওয়ার ভেসটা কীভাবে তৈরি করা হয়েছে। তো দেখতেই পারছেন খুবই সুন্দর লাগছে, আর ডেকোরেটটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা আপনারা ঘরের যে কোনো জায়গায় সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবেন, আমি আমার মতো করে এটা সাজিয়েছি। তো এটাই শেয়ার করব আজকে যে আমি আসলে এটা কী দিয়ে তৈরি করেছি, আপনারা কিভাবে এটা তৈরি করতে পারবেন, কোনো প্রকার টাকা পয়সা নষ্ট না করে খুব সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা ফুলদানি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটার জন্য আমার যা লাগবে তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি প্রথমে নিয়েছি একটা কোকাকোলার বোতল। কম বেশি আমাদের সবার ঘরে এরকম বোতল হিউজ পরিমাণ থাকে, কারণ আমরা যেহেতু মেহমান আসলে বা নিজেরা খাওয়ার জন্য কোক আনি, পানির বোতলও থাকে। তো এরকম একটা শক্ত বোতল অবশ্যই নিতে হবে। তো দেখুন আমি প্রথমে এটার লেভেলটা ছুটাচ্ছি। তো খুব সুন্দর করে এটা ছুটিয়ে নেবেন যেন ক্লিনভাবে ছুটানো যায়। তো এখানে যতটুকু পারবেন এই কাগজগুলো যা থাকবে তা ছুটিয়ে ফেলার চেষ্টা করবেন, কারণ এটা থাকলে দেখা গেছে আপনার এখানে যে লেভেলের উপরে যে কাগজটা আমি বসাবো সেটা নিখুঁতভাবে বসবে না। তো এখন যেটা আমি করব, প্রথমেই বলে দেই এই বোতলের আমি এই পাশটা কেটে নিব। এই পাশটা কাটার পরে আমি বাকি নিচের পাশটুক সরিয়ে ফেলবো, আমার এই বোতলটার জন্য শুধু এতটুকু সাইডটাই লাগবে। তো দেখুন আমি কেচি দিয়ে কাটছি, আপনারা আপনাদের যেটা সুবিধা একটা ব্লেড বা চাকু দিয়ে কেটে নিতে পারেন। আমার ওইটার প্রথম পাশটা কাটা শেষ, এখন আমি দ্বিতীয় একটা বোতল নিয়েছি। দ্বিতীয় বোতলটারও সেম এমন করে একটা কাট হবে। তো দ্বিতীয় পার্টের কোন পাশটা কাটবো সেটা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি এই পাশের এতটুকটা কেটে ফেলবো, এখানে যে মুখার যে পাশটা থাকে শক্ত সেটা আমি কেটে ফেলেছি। তো দেখতেই পারছেন এটা আমার প্রয়োজন নেই। এখন আমি এখান থেকে যে উপরের লেভেলটুক আছে এখন সেটা কাটবো। তো এটার জন্য এটা কেটেছি এই বোতল থেকে নিয়ে, আর এই বোতল থেকে এটা কেটেছি। তো এটা বানানোর জন্য দুইটা পানির বোতল বা কোকাকোলার বোতল হলেই হবে। তো এখানে দেখুন আমি এই জায়গা থেকে এতটুকু কেটে নিব। তো এই দেখুন আমার কাটা শেষ, এখন আমি এটাকে সুন্দর মতো সাইজ করে নিব। তো আশা করি ভিডিওটা ক্লিয়ারলি বুঝতে পারবেন, আমি যেভাবে দেখিয়েছি আপনারা বাসা অবশ্যইভাবে ট্রাই করবেন। আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে ভিডিওটা মানে যেভাবে ফুলদানিটা করেছি আপনারা করতে পারবেন। ছোট বোতল হলে ছোট ফুলদানি হবে, বড় বোতল হলে বড় ফুলদানি হবে। তো দেখুন এখানে আমি একটা শক্ত কাগজ নিয়েছি। এই কাগজটা হচ্ছে, এটা আপনি যে কোনো একটা কার্টন বা কোনো একটা জিনিসের প্যাকেট হতে পারে। তো এটা হচ্ছিলো আমার ঘরের একটা টেলিফোনের প্যাকেট, টেলিফোন আনার যে প্যাকেটটা ছিল সেটা প্রয়োজন ছিল না। তো এটা একটু হার্ড তাই আমি এটা নিয়েছি। এখন আমি এটার মধ্যে গ্লু গানের সাহায্যে এটা আমি আটকিয়ে ফেলবো এখানে। তো গ্লু গানটা অবশ্যই আপনার লাগবে এখানে, কারণ গ্লু গানটা ব্যবহার করলে এই ফুলদানিটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। বাচ্চারা ধরলেও দেখা গেছে কাগজটা এখান থেকে ছুটবে না, কিন্তু দেখা গেছে আঠা বা যে কোনো কিছু লাগালে হয়তো এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন আমার লাগানো শেষ, আপনারাও সেম এইভাবে যে কোনো একটা শক্ত কাগজের উপর এটা লাগিয়ে ফেলতে পারবেন। তো এখন যেটা করব, এখন আমার এই পুরোটা লাগবে না, আমি এটা গোল রাউন্ডে এটা কেটে নিব কাগজটা যতটুকু আমি আঠা দিয়ে লাগিয়েছি। তো ভালো মতো শুকাতে হবে, দেন এটা যখন আটকে যাবে এরপরে আমি এখন একটা ধারালো কেচি নিয়ে এখন আমি এই চারপাশটা কেটে নিব। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। তো কোনো সাইড আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। অবশ্যই এটা একটু সাবধানে কাটতে হবে, কারণ গ্লু গানটা যদি কোনো প্রকার কেচিটার কারণে ধাক্কা লেগে ছুটে যায় তাহলে কিন্তু আপনার এটা লাগাতে একটু কষ্ট হয়ে যাবে। তাই আমি বলবো একটু সচেতন হয়ে এটা একটু কাটবেন খুব আস্তে ধীরে। তাহলে এটা দেখুন আমার কাটা শেষ, এটা খুব টাইট হয়ে লেগে আছে, এটা এখন আর ছুটবে না।
এখন যতই বাচ্চারা এটা ধরুক, এতে কাগজের কোনো প্রকার ক্ষতি হবে না, এটা এটার সাথে আটকে থাকবে। তো এই পুরাটা বোতলের রংটা আমি বর্ডার করার জন্য আমি এখানে সাদা রং করছি ব্রাশ দিয়ে, এটা তুলি দিয়ে। তো আপনারাও সেম এইভাবে যে কোনো কালার করতে পারবেন। আমি সাদা কম্বিনেশন নিয়েছি, আপনাদের যে কালার ইচ্ছা বা আপনার ঘরে কোন কালারটা ফুটতে পারে তো এটা আপনাদের মন মতো আপনারা করে নেবেন। তো যাই হোক, আমার নিচের পাশটা প্রায় শেষ করা, এখন আমি উপরের পাশটা যেটা করব, এই লাল কাপড়টাও দেখুন, এটাও আমার একটা ড্রেসের হাতা ছিল যেটা আসলে প্রয়োজন নেই। তো আপনি ঘরের অনেক ফালানো জিনিস দিয়ে আপনি এত সুন্দর একটা ফুলদানি তৈরি করতে পারবেন, জাস্ট একটু আইডিয়া যদি থাকে বা একটু ভাবেন যে সময় আছে তাহলেই করতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। তো দেখুন, আমি এই কাপড়টার হাতাটার ভিতরে এই বোতলটা ঢুকিয়ে দেখছি কোন পাশটা দিলে সুবিধা হয়। তো এখন আমি যেভাবে ঢুকিয়ে নিয়েছি এইভাবেই আমি রাখবো, হাতার সেলাইটা আর কাটি নাই। এই হাতাটা আমি আসলে একটা পুরনো ড্রেস থেকে কেটে নিয়েছি। এখন দেখুন, এটা আমি সুন্দর করে গ্লুগানের সাহায্যে পুরোটা কভার করে দিব। তো আমি কিভাবে কভার করব কাপড়টা আপনারা ভিডিওটা দেখুন, দেখে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা আপনাদের মতো করে অবশ্যই পারবেন। আশা করি এটা কোনো কঠিন কিছু না, একটু সময় নিয়ে যদি আপনারা একটু বুদ্ধি খাটিয়ে এটা সুন্দর করে করতে পারেন, জাস্ট কয়েক মিনিটের মধ্যে আপনারা এটা তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে নিচের কাপড়টা সমান করে কেটে দেন উপরের এই কাপড়টা আপনি এইভাবে লাগাতে পারবেন না, তাই আমি টুকরা টুকরা করে নিয়েছি যেভাবে আমরা জামার গলাটা লাগাই। তো এখানে দেখুন, আমি গ্লুগানের সাহায্যে পুরোটা কাপড় এইভাবে আটকে দিব বোতলটার সাথে, যেন কোনোভাবে এই কাপড়টা যেন এখানটা না ছুটে, কারণ আপনি যেটা একটা ফুলদানি তৈরি করবেন এটা অবশ্যই আপনি আজকে কালকের জন্য রাখবেন না, এটা অনেক দিন ব্যবহার করবেন যতদিন এটা ভালো দেখায়। তো এই জন্য অবশ্যই আমি বলবো প্রতিটা জিনিস খুব নিখুঁতভাবে লাগানোর চেষ্টা করবেন, তাহলে দেখা গেছে আপনার ঘরটা ডেকোরেট হয়ে থাকবে খুব সুন্দর মতো, দেখা গেছে কোনো মেহমান এসে ধরলেও বা কোনো বাচ্চা ধরলেও এটা সহজে ছুটবে না। তো দেখুন, আমি এইভাবে এক এক করে সব সাইড আটকিয়ে নিচ্ছি। এখন আমি নিচের পাশটা একটু ডেকোরেট করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি উলের সুতা। তো আপনাদের ঘরে কোনো লেজ বা কোনো কাজ করা কাপড় থাকলে আপনারা এটা ইউজ করতে পারেন। তো এখানে আমি উলের সুতাটা ইউজ করছি। তো দেখতেই পাচ্ছেন, উলের সুতাটা দিয়ে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি, এটা ঢেকে নিচ্ছি, নিচে যে কাগজটা দিয়েছি আঠা লাগিয়ে সেটা দেখা যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে। তো এটা ঢেকে দেওয়ার জন্য আপনারা এখানে যে কোনো লেস বা ভালো সুন্দর কাপড় থাকলে লাগিয়ে দিতে পারবেন, তা সমস্যা নেই। আমি এখানে সুতা অ্যাড করে দিচ্ছি সুন্দর মতো রাউন্ড শেপ করে। দেখতে পাচ্ছেন, আমি দোনোটা কভার করে ফেলেছি। এখন আমি দেখাচ্ছি এটা আসলে এটার মধ্যে কীভাবে আমি ঢুকাবো। তো দেখুন, এটার মধ্যে আমি ঢুকে দেখলাম আমার শেপ মতো ঠিক হয়েছে কি না। এখন দেখতেই পাচ্ছেন এটার সাথে এটা সুন্দর কানেক্ট হয়ে গেছে, আমি আঠা দিয়ে লাগিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন আমি আঠা দিয়ে লাগিয়ে ফেলেছি। আমি একটা উল সুতা দিয়ে এখানে একটা বেনি করেছিলাম সুন্দর করে, সেটা এখন আমি আঠা দিয়ে এই মাঝের এই পাশটার যে বোতলটা বোঝা যাচ্ছিল সেটা ঢেকে দিয়েছি। তো আপনি একটা জিনিস রিসাইকেল বিন করে একটা জিনিস বানাবেন, সেটা যেন কোনোভাবে বোঝা না যায় কী দিয়ে করেছেন, এটাই হচ্ছে আসলে DIY। তো এই DIY আশা করি আপনাদের ভালো লাগবে। যে আপনি যেহেতু বোতল দিয়ে এই ফুলদানিটা বানাচ্ছেন, কেউ যেন বুঝতে না পারে এটা কোনো বোতল ছিল, তো এটাই অবশ্যই সবসময় চেষ্টা করবেন দেখা ঢেকে রাখার। তো এইখানে দেখুন, আমি পুরোপুরিভাবে এখানে একটু শেপ দেওয়ার জন্য নীল রঙের একটা কাগজ অ্যাড করছি। তো আপনারাও যে কোনো রকমের ডিজাইন
অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। কারো যদি লেস থাকে লেস লাগিয়ে দিতে পারেন এখানে সুন্দর মতো। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। এমন সুন্দর সুন্দর DIY বা টিপস ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যেটা আপনাদের সংসারে বা আপনার ঘরকে সাজিয়ে তুলতে পারে এমন কিছু নিয়ে চলে আসবো আপনাদের কাছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার দীর্ঘ কিছুদিন আগের এখানে অনেকগুলো পুঁতি ছিল, যেগুলো আসলে জামাতে আমি কাজ করতাম, তো এগুলো আসলে প্রয়োজন নাই, তাই আমি এগুলো এই ফুলদানিটা সাজিয়ে নিচ্ছি। তো আপনারা ওইভাবে গ্লুগান দিয়ে যে কোনো পাথর টাথর থাকলে ঘরে অকেজো যেটা আছে রিসাইকেল বিন করতে পারেন। তো এখানে আমি এক এক করে পুরোটা রাউন্ড করব। আর যাদের আজকের ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক দিবেন অ্যান্ড কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লাগবে। তো এইখানে দেখুন নিচের পাশেও আমি সুন্দর করে এই পাথরগুলো বসিয়ে দিচ্ছি, পুরোটা কভার করব। তো ভিডিওটা ফুল দেখতে থাকুন আমি কীভাবে এটা ডেকোরেট করি। আমার দেখতেই পাচ্ছেন ডেকোরেট করা শেষ, এখন আমি ভিতরের যে জায়গাটা সেটা কভার করে দিব নীল কাগজ দিয়ে। তো এই নীল কাগজটা দিয়ে চারপাশ আমি একদম ঢেকে দিব যেন ভিতরের লাল ভাবটা দেখা না যায়। আপনারা চাইলেও পারবেন, না চাইলেও সমস্যা নাই, এখানে যেহেতু আমরা ফুল টুল রাখবো তো দেখা যাবে না। তারপর আমি একটু ডিজাইনের জন্য দিয়েছি। আর এখানে যে সাদা রঙটা ছিল সেটা তো আমি তুলি ইউজ করছি, কিন্তু আমি একটু মানে আনকমন করার জন্য এরকম একটা ফোম শিট দিয়ে একটু চাপ চাপ দিয়ে রংটা দিচ্ছি যেন দেখতে খুবই সুন্দর লাগে, বোঝা না যায় যেন রং করেছি। তো আপনারা ওইভাবে করে নিতে পারেন। এভাবে করলে দেখা গেছে একটা বাবল শেপের মতো একটা রঙের ডিজাইনটা হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। তো এইভাবে ট্রাই করতে পারেন। তো দেখুন আমার অলরেডি এটা করা শেষ, এখন যেটা আছে সেটা হলো আমার মাঝের জায়গাটা বর্ডার করব, কি দিয়ে করব সেটাও দেখাবো। তো এখন কিন্তু আমার এটা ফুললি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা আমার বানানো শেষ। কেউ বলবেই না এটা একটা কোকা কোলার বোতল ছিল। তো দেখুন আমি মাঝে এরকম সুন্দর ফুল অ্যাড করে দিয়েছি পুরাটা ঘেরো করে। তো এটা আমি সাজিয়েছি সোফা রুমের যে টি টেবিল আছে কাচের সেটার মাঝখানে আমি এটা রেখে দিয়েছি, যেন ঢুকতেই ঘরের ডেকোরেটের মধ্যে এটা একটু গ্লেস মারে। সোফার কালারটা যেহেতু আমাদের কভারের লাল খয়েরির মধ্যে, তো এই জন্য আমি চেষ্টা করেছি ফুলদানিটা মাঝেই রাখার, যেন রাখাতে এই লালের কারণে যেন সোফার সাথে খুব সুন্দর একটা ডেকোরেট দেখায়, সুন্দর লাগে। তো এখানে আমি ফুলটা রেখেছি দেখুন এরকম সবুজ কালারের। তো আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন। আশা করি সবার ভালো লাগছে, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময় নতুন কোনো টিপস নিয়ে। তো আজকে এই পর্যন্তই রইল, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।